হ্যালো ভিভার্স আমি আপনাদের সাথে আছি শাউন আমি আজ আপনাদের খুব পরিচিত বিলিয়ান অ্যাপস কীভাবে আপনারা ইউপে সফটওয়্যারের মাধ্যমে রিচার্জ করবেন আজ আমি আপনাদের দেখাবো যদি আমরা বিলিয়ান সফটওয়্যারটি ওপেন করি ওপেন করার পর দেখেন আমার এখানে কিন্তু অলরেডি ব্যালেন্স একশো চুয়াত্তর টাকা ছিয়াত্তর পয়সা আছে তারপরে আমি রিচার্জ করবো জাস্ট আমি আপনাদেরকে এই রিচার্জ সিস্টেমটা দেখানোর জন্য এজন্য আমরা সবাই জানি যে রিচার্জ করার জন্য ইউজার ডিটেলস অ্যান্ড রিচার্জ এখানে ক্লিক করতে হয় ক্লিক করার পর দেখেন এখানে কিন্তু বিকাশের জন্য আলাদা একটি অপশানই আছে আর অন্যান্য অপশনের জন্য এই আদার অপশন চুজ করতে হবে এই আদার অপশানে আমি ক্লিক করলাম ক্লিক করার পর এখন আপনার অ্যামাউন্ট সিলেক্ট করতে হবে বিশ টাকা করবেন না পঞ্চাশ টাকা না একশো টাকা করবেন আমি যেহেতু দেখাবো তাই আমি জাস্ট পঞ্চাশ টাকা সিলেক্ট করলাম পঞ্চাশ টাকা সিলেক্ট করার পর আপনাকে এখানে যতগুলা অপশনের মাধ্যমে আপনি রিচার্জ করতে পারবেন সবগুলাই কিন্তু আপনাকে দেখাবে আমি যেহেতু আপনাদেরকে ইউপের মাধ্যমে দেখাবো তাই আমি ইউপিআটাকে সিলেক্ট করলাম ইউপিআটা সিলেক্ট করার পর এরকম একটি পেজ চলে আসবে এখন আপনাদের এখানে যা বসাতে হবে কিউআর আইডি এখন আপনি ইউপের এই কিউআর আইডিটা কোথায় পাবেন এখন আপনার যা করতে হবে আপনি চলে আসবেন এই ইউপে সফটওয়্যারের এখানে ইউপে সফটওয়্যার আসার পর আপনার যদি ইউপে সফটওয়্যারটি লগ ইন করা না থাকে তাহলে আপনি লগ ইন করবেন লগ ইন করার পর দেখেন সবার প্রথমে যেটা লেখা আছে পে বাই কিউআর কোড আপনি এখানে ক্লিক করবেন এরকম একটি পেজ চলে আসবে আপনাদের কিন্তু এরকম কিউআর কোড থাকবে না আমি যেহেতু একবার কিউ আর কোড তৈরি করেছি তাই আমার এখানেই কিউআর কোড দেখাচ্ছে আপনারা কি করবেন এই প্লাসের মতো আইকন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি এখানে অ্যামাউন্ট বসাবেন টাইম লিমিট বসাবেন আপনি এখানে টাইম লিমিট বসাবেন ধরেন পাঁচ মিনিট দিলাম আমি পাঁচ মিনিট দিলাম পাঁচ মিনিট দেওয়ার পর এখানে আপনি কি করবেন দেখেন এখানে কন্টিনিউ আছে আপনি এই কন্টিনিউয়ের মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পর দেখেন আপনার কিন্তু অলরেডি একটি কিউআর কোড হয়ে গেছে এখন আপনি কি করবেন এটাকে কপি করবেন কপি করার পর এখন চলে আসবেন আপনি আবার এই বিলিয়ান অ্যাপসে বিলিয়ান অ্যাপসে না আসার পর আবার সেটিংয়ে চলে যাবেন রিচার্জে ক্লিক করবেন আদার্স পঞ্চাশ ইউপে আসার পর এখানে কিউআর আইডিটা আবার এখানে আপনি পেস্ট করে দিবেন দেওয়ার পর দেখেন এখানে প্রসেট লেখা আছে এই প্রসেসে আপনি ক্লিক করবেন দেখেন এখানে কিন্তু একটি ওটিপি একটি কোড চলে আসছে আপনি এখানে জাস্ট ওটিপি কোডটা বসিয়ে দেবেন চল্লিশ চল্লিশ তেতাল্লিশ শূন্য এক দেওয়ার পর এখন কি সাবমিটে আপনি ক্লিক করবেন দেখেন ইউপেতে কিন্তু একটি মেসেজ চলে আসছে অর্থাৎ আমার কিন্তু রিসার্চ সাকসেস কমপ্লিট হয়ে গেছে এভাবে আপনারা ইউপের মাধ্যমে বিলিয়ন অ্যাপস রিচার্জ করতে পারবেন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন আপনার কাছে আমার একটি রিকোয়েস্ট থাকবে অনেক কষ্ট করে ভিডিওটি তৈরি করেছি আপনি যদি আমার চ্যানেলে নতুন থাকেন তাহলে প্লিজ বাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল বাটনটি বাজিয়ে দেবেন যেন আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে সাথে সাথে নোটিফিকেশান আকারে পেয়ে যান আপনি সবার আগে